আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকে বলেন যে বৃষ্টির দিনে আমরা যেমন খেয়ে থাকি ঠিক তেমন মাছকেও খেতে হয়। আমাদের যেমন ক্ষুধা লাগে তেমনি মাছেরও ক্ষুধা লাগে। প্রথম কথা হলো, মাছের সাথে আমাদের কখনো তুলনা হয় না। মাছকে যেমন একটানা এক সপ্তাহ বা এক মাস খেতে না দিলেও মাছ কিন্তু মারা যায় না। আমাদের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটে? বৃষ্টির দিনে আসলে কি ঘটে? অক্সিজেনের সমস্যা হয়, বিভিন্ন রকম জৈব পদার্থ পার বেয়ে পুকুরে নেমে যায়। এক কথায় পুকুরের পরিবেশ অনুকূলে থাকে না, ফলে মাছের খাবার চাহিদা কমে যায়। এই অবস্থায় বেশি খাবার দিলে সেই খাদ্য পচে গিয়ে মাছের পুকুরে গ্যাসের সৃষ্টি করতে পারে। সেজন্য বৃষ্টির দিনে মাছ চাষে মাছের খাদ্যে প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়ে মাছের পুকুরে খাদ্য দেওয়া বন্ধ করে দিতে হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে খুব অল্প পরিমাণে খাদ্য মাছের পুকুরে প্রদান করতে হবে। একটানা মেঘলা আবহাওয়া কিংবা অতিরিক্ত বৃষ্টি হলে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে অথবা খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। বৃষ্টির দিনে বেশি পরিমাণ খাদ্য পুকুরে প্রদান করলে সেই খাদ্য পচে গিয়ে মাছের পুকুরে গ্যাসের সৃষ্টি করতে পারে, যা মাছ চাষের জন্য বেশ হুমকিদায়ক। বৃষ্টির দিনে মাছ চাষ করা পুকুরে যাতে কোনোভাবে বাইরে থেকে ময়লা পানি প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বৃষ্টির সময় পুকুরে ময়লাযুক্ত পানি প্রবেশ করলে তা মাছ চাষে বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতিবৃষ্টির কারণে মাছ চাষের পুকুরে অক্সিজেনের সংকট দেখা দিতে পারে। যদি কোনো কারণে মাছের পুকুরে অক্সিজেন সংকট দেখা দেয় তাহলে কৃত্রিম উপায়ে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে অ্যারেটর কিংবা অক্সিজেন ট্যাবলেট দিয়ে পুকুরে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। সুতরাং বৃষ্টির দিনে পরিমাণে অল্প খাবার দিতে হবে।